গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপ উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর খাজা ইফতেখার উদ্দিন আহমেদ। বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় তাকে। এসব উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম সাদ্দানি ফকির সহ বিভিন্ন অনুষদের ডিন। নতুন উপ উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডক্টর খাজা ইফতেখার উদ্দিন আহমেদ সবার সহযোগিতা কামনা করেন। গ্রিন ইউনিভার্সিটিকে এগিয়ে নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।